হে অলিক, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সবাই করাতো থাকতে হবে যে তোমরা। হ্যাঁ অলিক, দেখো অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি, মানে এক মাস থেকে আমার মানে ভিডিও বানা হচ্ছে না আর কি। আপনার চ্যানেলের অবস্থাটাও পুরো ডাউন, মানে এক্সাম ছিল সেমিস্টারে, ওই জন্য আর কি এক মাসে কোনো রিস্ক নিইনি। মানে এখন অনেকে বলবে হয়তো, মানে এক মাস পরীক্ষার এক মাস আগে থেকে ভিডিও বানানো বন্ধ, বাপরে বাপ। মানে অ্যাকচুয়ালি বস, আমরা সেই লেভেলের স্টুডেন্ট যারা এক মাস পড়ে সিলেবাসটাকে কভার করি, ঠিক আছে? তো ওই এক মাসটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, বাকি চার মাস করবো না, আর এক মাস আমরা কভার করা যায় আর কি। তো চেষ্টা করি আর কি, এই জন্য এক মাস আগে থেকে রিস্ক নেইনি আর কি, পড়া মানে ফোন টোন থেকে একটু দূরেই ছিলাম, আর জাস্ট স্টাডিটা একটু কন্টিনিউ করেছি আর কি। তো ফাইনালি এখন আমার এক্সাম শেষ, সেমিস্টার শেষ, মোটামুটি এখন চার পাঁচ মাসের জন্য আবার ফাঁকা, তারপরে আবার চাপ পড়বে। পরীক্ষা শেষ দুদিন আগে হয়েছিল, কিন্তু আবার পরীক্ষা শেষ হওয়ার পরে আবার পুরো সর্দি জ্বরে হয়ে গেছিলাম, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আজকে অনেকদিন পরে ফেরলাম সকালবেলা, আর ভাবলাম একটু সকালবেলার সিনটাও একটু এনজয় করি। তো তোমরাও কিছু শর্ট দেখো, ক্লিপ দেখো আর কি সকালবেলার। তো চলো দেখো। আজকে তেমন কোনো প্ল্যান হয়নি আমার, যদি হয় পরে দেখাবো, আপাতত তো ফ্রি আছি, পরে যদি কোথাও যাই তো অবশ্যই তোমাদেরকে ব্লগে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। 2000 years later. তো এখন মানে ঠিক চারটা, আর বাড়িতে শুয়েছিলাম, তো জয়ন্ত বললো যাবে ও নাকি, মানে একটু তোমার মাঝে যাবার দরকার আছে কোনো একটা, তো ওই জন্য বললো একটু বেরো, ও আসছে আর কি, মানে আই থিঙ্ক কোনো একটা শপিং টপিং করার কিছু ব্যাপার আছে। তো বললো আয়, মানে রাস্তায় বেরো, তো ওই জন্য বেরোলাম আর কি। আর ব্যাগটা না রাখি ভালো লাগে না, তো ব্যাগটা নিয়ে না, আর জয়ন্ত আসছে, আর মিঠু যেহেতু বাড়িতে নেই, মানে ও গেছে আসামে, তো মিঠু যাচ্ছে না আমাদের সাথে, আমি আর জয়ন্ত যাচ্ছি, আর হয়তো ওইদিকে মমিতা আসবে। তো চলো আগে জয়ন্ত আসো, তারপরে বাকিটা দেখাচ্ছি, ওকে? চলো ফাইনালি আফটার এ লং টাইম জয়ন্ত, মমিতা আর ওই যে রাবিউল আসো, আগে ভালো আছিস? ঠান্ডাতে সবাই টোপলা লাগে গেছে। তো যাই হোক, এই যে এই যে স্টেশনটা একটু হালকা ঘুরে যাই, ঠিক 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 ঠিক। তোদের এম করে এমন দেখলে আমার হাসি পাচ্ছে, যে এতটা গার্ডেনের মতো ঠান্ডা না, না দেখো তো এত কষ্ট করে চুল ফুল, না এত টাকা দিয়ে চুল ফুল এগুলো কেটেছি কি দরকার, যদি টুপি দিয়ে ঢাকলামই তার লাভটা কি? এ রাই ওই যে ছেলেটা হিসু করছে দেখতে পাচ্ছ, ওই যে জঙ্গলের ভিতরে, হ্যাঁ হ্যাঁ ওই ওই ছেলেটা। তো যাই হোক চলো একটু উপরে যাই, উপরে গিয়ে একটু ভিউটু এনজয় করি, ঠিক আছে? যার তোমার কাছে চলো। এইদিন দেখতে হইলো মনে আছে, ও সরি ভিডিও হইতেছে, নাও ইউর ফিলিংস অ্যাবাউট দিস ঠান্ডা, এক্সপ্লেন ইন ইংলিশ। আই এম নট এক্সপ্লেইন, ওই যে মানে ওই যে ভিটু মতো বুঝছিস, একদম একদম, যখন মনে হবে যে কোনো কিছু পাচ্ছ না, ওই যে ওই যে জানো, ইয়া ইয়া ইয়া, আই এম স্পিচলেস, আই এম স্পিচলেস। চল 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 উঠি চল, আমি হসপিটালে যাই, জয়ন্ত তোরা আয়, আমি হসপিটালে যাই, হ্যাঁ হসপিটালে ঢুকতেছি, হসপিটালে ঢুকতেছি, আয় চল 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 আমরা আগে।
যাইতেছি হসপিটালে। হ্যাঁ হসপিটালে যাইস, যা 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 মরক। A few moments later. তুই বাইচে আছিস? বাইচে আছিস? নাই দুটো তুই বাইচে আছিস, দুইজনে বাইচে আছিস। বাপ রে বাপ, আপা বাইচে আছে ওরা। আমরা ভাবলাম হসপিটাল যাই। হ্যাঁ আমরা যাইতাম। তুই ও ও এখন যদি একাই একাই ছেড়ে দে তাই চলে। অত সাদা না, অত সাদা না, ছেড়ে দিছি ওকে, ছেড়ে দিছি। আরে ছেড়ে দিছি ও, আমি হাত ধরি। ঠিক আছে ঠিক আছে, এই বুঝলাম। দে দেখি ছেড়ে দে, তারপর দেখি বাচ্চা থাকি কিনা দেখবি। আরে আরে না, আরে কত মরু ড্রাইভ করলে তো একটু অসুবিধা হবে না? ঠিক ঠিক আমি ছেড়ে দিছি ওকে, ভর্তি করে আমাকে কবি এখন সাইকেল চালা। হুডি কিনবে ওই জন্য, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে জয়ন্তর কথা হলো আজকে কতটা দাম কম করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু একটা জিনিসে যদি ৫০০ টাকা দাম হয়, ঠিক আছে, আমি ওটাকে কত বলবো? ৪৯০ টাকা। ও বললো, ও বলবো ৪৫০ টাকা, ঠিক আছে। এবার জয়ন্তর কথা তাহলে ৫০০ টাকা জিনিসটাকে ২৫০তে নামাতে লাগবে, ঠিক আছে। আজকে চ্যালেঞ্জ, দেখি কে কি করতে পারে, ঠিক আছে। চলো জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। একদিন সাঁতার সাথে আজকে আপা আছে, ঠিক আছে, দেখি মেয়ে মানুষের কথা বেশি শোনে দোকানদারগুলো। চলো দেখো আজকে, চলো ও কান্না করে দিবে না দিবে, চলো হবে। আমি বলছিলাম কত? ৪৫০। তারপরে জোর জবরদস্তি করে ৫০০ ফাইনালি, হ্যাঁ না? ও কিছু ভালো নেই, কিন্তু ওর কোনো ক্রেডিট নেই, তো ফাইনালি ৫০০ ডান। আমাদের আজকে ৫০% কমপ্লিট করতে পারছি। তো যাই হোক, তখন ওকে লাগছে সক কিনবে হয়তো, তো কেনার পরে আমরা বাকিটা যাবো, ঠিক আছে। চলো কিরে কিনলি নাকি এটা? ও আমার হবে বাচ্চা, সেই সেই আমার বাচ্চা, ওপি একদম দারুন আমাদের বাচ্চারে কিছু। তো আমাদের মানে কেনাকাটা ডান, ঠিক আছে। এবারে আমি হালকা ১০০ টাকা সবাই মিলে খাবো, জয়েন্ট খাওয়াবে, জয়ন্তী ১০০ টাকা আমাদেরকে খাওয়াবে। তারপরে আর ওরা খাচ্ছে পাপড়িকাট, আমি যেহেতু খাচ্ছি না, ওদের আমি খাবো ফুচকা, তারপরে বাড়ি যাবো, ঠিক আছে। ওরা খাইনি পরশুদিনে পিভিসি পাইপ, হ্যাঁ হ্যাঁ ওইটাই না, এই যে দেখ কাকু, এটা কি লাইট ওয়েট? ঠিক কাকু, কাকু এটা কি ইজি টু টাচ আউট? কাকু ও কাকু বলো না, অ্যাডভান্টেজ বল, অ্যাডভান্টেজ এটা না, অ্যাডভান্টেজ ইজি টু ট্রান্সপোর্ট, ইজিলি ট্রান্সপোর্ট এর মোস্ট মানে সবথেকে বড় এক্সাম্পল, ইজিলি ট্রান্সপোর্ট, ইজিলি ট্রান্সপোর্ট নিয়ে যেতে লাগে, ভেহিকলের প্রয়োজন হয়। সাবাস। আর ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ হলো ইজিলি ক্র্যাক, এটা যদি এখানে পড়ে যায় ফেটে যাবে, ঠিক ঠিক ঠিক। তার সাথে তার সাথে ইট ক্যান নট উইস্ট্যান্ড হাই ইন্টারনাল প্রেসার। ওয়াহ, যখন জল যাবে তখন ইন্টারনাল প্রেসারটা বেশি সহ্য করতে পারবে না। তো গুটকা থুককে বাদ কর, গুটকা নিকালকে বাদ কর। তো মৌকে আর কি টোটোতে তুলে দেন, জয়ন্ত আর আমি চলে আসলাম বাসে করে বাড়ি। এখন মোটামুটি মেবি ৮টা বাজে, তো যাই হোক জয়ন্ত চলে গেলাম, মানে জয়ন্ত বাড়ি আমাদের বাড়ি পার করে একটু পরে, তো জয়ন্ত নামবে তারপরে। তো যাই হোক, আজকে দেখাচ্ছি, নেক্সট দোকান টাটা, সে ভালো থেকো, টাটা।